বেশি বয়সে বিয়েতে কোনো সুখ নাই, অল্প বয়সে যুবকরা বিয়ে করবা, অল্প বয়সে বিয়ে করতে হবে। শিক্ষিত মানুষের বিয়ে করতে সময় লেগে যায় 40 বছর, ও সন্তানের বাপ হবে কোন দিন? মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। আজরা নাই, সব শেষ, আপনাকেও যেতে হবে। প্রথম আকাশে আল্লাহ চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকেন, কেউ কি আছো আমার কাছে চাওয়ার, আমি মাফ করে দেব। চলে গেলেন মাওলানা আজহারি, তা শুনিয়া হলো খুশি মাজার পূজারি। বসেনও বলা যায় না এই দেশে, যদি বলি বসেন সবাই কয় বসেন বসেন। যারা নামাজ পড়ো না, মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। আমার নবী লেস কাটা নয়, আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না, তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে, চিল্লায় বলো। পুরুষের পায়ের নিচে জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। আমার কত ফলোয়ার, আমার ডাকে কত মানুষ সাড়া দিল, কে ইসলামের পথে আসবে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আমাদের দায়িত্বটুকু পালন। কেমন করে মায়ের বুড়ি ডাকো, বাবারে বুড়া ডাকো, তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে, তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে। নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না। যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম, ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহরে ভালো লাগে, জি হয়, তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, সব পাপ আমি করেছি, সব অন্যায় আমি। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, এই সন্তান কি আপনার সাথে কোনো বেয়াদবি করবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা।